নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস টুকি টাকি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো প্রথমে ভিডিও শুরু হওয়ার আগেই আপনাদেরকে জানিয়ে নিই, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজ হচ্ছে সকলের বাড়িতে মকর হবে। তো বন্ধুরা, আপনাদেরও নিশ্চয়ই বাড়িতে মকর হচ্ছে। তো আপনারা কিভাবে কাটাচ্ছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর তোমাদেরকে জানাই আজকের পৌষ সংক্রান্তিতে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সকলেই ভালো থাকবেন। আর বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আমাদের ছাদে, চলে এসেছি ভিডিও করতে। আর দেখো মাথার উপরে আজকে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা পড়েছে, প্রচণ্ড, দেখতেই পাচ্ছ। তো সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি, তোমাদের ওখানেও পড়েছে। হ্যাঁ, তো আমি দেখো এত ঠান্ডা, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, আমি আর বেশি বকবক না করে ভিডিও, আজ সারাদিন আমি কি করব না করব সেটাও তোমাদেরকে দেখাবো। কিছুটা করেছি দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দেখো কিছুটা করেছি, দেখতে পাচ্ছ। এটা দেখো এই রিসেন্ট করলাম, একটু আগেই করেছি আর কি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। এখনও বাকি আছে, এখনও দেখো বাইরে, এই বাইরে আরে করতে হবে, এখনও বাকি আছে। ওখানে ঠাকুরের তুলসী তলার কাছে, গেটের কাছে করতে হবে। তো পুরোটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো দেখতে পাচ্ছো জোগাড় করা হয়ে আছে। আর এটা হচ্ছে যে আমার শাশুড়ি মা করেছেন। আর দেখতে পাবো এখানে লক্ষ্মী তোলা, লক্ষ্মী ঠাকুর আছে আর কি, যে দেখো লক্ষ্মী ঠাকুর। এখানে দেখো জোগাড় যন্ত্র করা আছে, যে আমাদের না রাত্রে পুজো হবে, এখন থেকে জোগাড় করে রেখে দিয়েছি। আর অনেকটাই তো কাজ তোমার, নেবা দেওয়া, পিঠে বানানো, তারপর ধানে যে বিনুনি করে, চটি চটি করে গেটের গোড়ায় দিয়া, তো ওগুলো তো অনেক কাজ। তো সেই জন্য আর কি আগে থেকে জোগাড় করে রেখেছে। তো চলো বন্ধুরা, তোমাদের এরকম কিছু কিছু আপডেট তোমাদেরকে আমি দিতে থাকবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এত আজ তো সকলের বাড়িতে বাড়িতেই পিঠে হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে সকলের বাড়িতে যেহেতু পিঠে হচ্ছে আমার ঘরে হবে না, তো সেই জন্য দেখো নারকলটা কেটে দিতে বলছি তোমাদের দাদাকে। তোমাদের দাদা দেখো নারকলটা কেটে দিচ্ছে, আগে একটা নারকল কেটেছিল সেটা না কেমন খারাপ মতন, তোমরা দেখলে কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো এটা নতুন নারকল। আর এখানে দেখো আমার ফুল গাছে কী সুন্দর ফুল ধরেছে। আর আমাদের মেয়েরা দেখো নারকলগুলোকে দেখো, ওর হচ্ছে যে কাকাই হচ্ছে যে কেটে দিচ্ছে, আর ওরা দেখো ধরে ধরে ছিঁড়ছে। তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আর কি, মজা লাগে। তো দেখো বন্ধুরা কি করে ছিঁড়ছে ওরা। তো বলতে বলতে তোমাদের দাদা দেখো নারকলটা তোদের ওর কাটাও হয়ে গেছে। তো আমি এবার চলে গেছিলাম নিচে, তো সেখান থেকে দেখো কুড়নি বটি আর থালা নিয়ে চলে এসেছি আর নারকল কুড়বো বলে। যেহেতু আজকে ঠান্ডা, তো সেজন্য ভেবেছিলাম যে রোদ বেরিয়েছে, তো ছাদেতেই আমি নারকলটা কুড়বো। দেখো তোমাদের দাদা দেখো নারকলটা ফাটিয়ে দিচ্ছে। আর হচ্ছে যে তোমরাও নিশ্চয়ই এরকম করে নারকল কাটো, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আপনাদের বাড়িতে কিরকম কীরকম পিঠে হয়েছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ আর এমন ফাটিয়েছে, দেখো সব জল পড়ে গেল। আর আমার একটুকু খেয়াল ছিল না যে গ্লাস নিয়ে আসতে, কারণ এটা তো দোমেনের নারকল, তো এর জল খেতে খুবই ভালো লাগতো। তো গ্লাসটা আনতে মনে নেই, তো জলটা নষ্ট হলো, খাওয়া গেল না। তো বন্ধুরা এবার দেখো আমি নারকল কুটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে এখানে ঠুকে বসে আছে, কখন একবার মাম মাম কাটবে নারকলটা কুড়বে আর আমি খাবো। তো দেখো কতবার হাত বার করছে, আমি কতবার ওকে হাত সরিয়ে দিচ্ছি। যেহেতু একটা নারকল কম হবে, তো সেই জন্য ছাই মারলেই তো একটুখানি হয়ে যাবে না, সেই জন্য তো নরম নারকল। তো দেখো দেখতে পাচ্ছ গালে দিয়ে দেখো ছুটে পালাচ্ছে, যাতে আমি বকবো, দেখতে পাচ্ছ ছুটে পালিয়ে যাচ্ছে নিচে। আর এখন এখানে দেখো আমার নারকল কুড়া হয়ে গেছে। আর দেখো আমি আমার মেয়ে দেখো খালি তুলে তুলে খাচ্ছে, ওকে খালি বকছি যে মানু খাস না, পেটে যন্ত্রণা হবে। তো দেখো আর এখানে দেখো তোমাদের দাদা দেখো ছাই মারতে বসে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে ছাইটা মারছে। আর আমি তো পাঁচ পিঠের কিছুই জানি না, তো তোমাদের দাদাই হচ্ছে যে আজকে উদ্যোক্তা নিয়ে করেছে। তো দেখা যাক কি হয় আপাতত। তো তোমাদের দাদা দেখো নিজেই ব্যাটার ফ্যাটার গুলিয়েছে, দিয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে, দেখো এইভাবে করবে এইভাবে করবে। তো তো আমার তো মাথাতে কিছু কিছুই ঢুকছে না। তো তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি যখন করতে বসেছো প্লিজ তুমিই তাহলে করে দাও না গো। তো ও বলছে না আমি গো যদি করে দিই তাহলে তুমি কি করে শিখবে। তো দেখা দেখো তোমাদের দাদা আমাকে কিভাবে শিখোচ্ছে কি সুন্দর করে। তো তোমরাও যদি না পারো এই ভিডিও দেখে তোমরাও শিখতে পারো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে হাত দিয়ে, মানে হাত দিয়ে না, এটা দেখো সেই নারকলের একটা কে পাতাকে কেটে এরকম করেছে আর কি। হ্যাঁ, দিয়ে দেখো কি সুন্দর পাটে পাটে তুলছে। তো আমার তো খুব, আমি এই পাটটাই আমি করতে পারবো না, করতে গেলেই আমার খালি ভেঙে যাবে কি লেগে যাবে এরকম হবে। তো দেখো বন্ধুরা ওদিকে পাটি শপটা তো রেডি, আর এখানে দেখো আমি চলে এসেছি আর আমাদের গেটের কাছে ডিজাইন করতে। তো আগে কিছুটা করেছি তোমরা তো দেখেইছো, আর এটা দেখো গেটের কাছে বড় মতন একটা ডিজাইন কর, পুরো ডিজাইনটা আমি করে নিই, করে নিয়ে তোমাদেরকে দেখাবো, ওকে? আর তোমরা
আমি এখানে ডিজাইন করছি। আর আমার মেয়ে দেখো ওর ঠাম্মির সাথে বসে, ওর ঠাম্মি হচ্ছে ধানের বিননিতে ফুল, তুলসী পাতা, আম পাতা, দুলপো আর হচ্ছে তোমার গাঁদা ফুল আরে দিচ্ছে, মানে যেগুলো গেটের গোড়ায় দিতে হয় আর কি। তো সেখানে চুপ করে বসে বসে দেখছে যে ওর ঠাম্মি কী করছে। তো ও দেখো চুপচাপ বসে বসে দেখছে। তো যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য ওকে নিয়ে দুপুরে শুতে পারিনি। তো ও দেখো এদিক ওদিক করে দমকা ছুটছে, দেখতেই পাচ্ছ। আমি দেখো ডিজাইনটা তৈরি করেছি, খাইতে বলছে আমি পা দিয়ে মুছে দেবো, আমি মুছে দেবো, ওকে বলছি একদম না। তো দেখো বন্ধুরা, তারপর ওখান থেকে আমি চলে এসেছিলাম ঠাকুরের যেখানে ঘট বসবে সেখানে এগুলো আঁকতে হয়। তো দেখো এই যে এগুলো সব আঁকতে হয়, পদ্মফুল, মই, কুলো, কাস্তে আঁকতে হয়। তো সেগুলো এঁকে দিচ্ছি আর কি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, জানি ভালো হয়নি। তো যেরকমই হোক না কেন তো আঁকতে তো হয়, তো সেই জন্য এঁকেছি। আর এটাকে বলে পুর কলসি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঘরের ভিতরে খাটের নিচে করতে হয়। তো বন্ধুরা দেখো আমার শাশুড়িমা এখানে দেখো ধান লাগাতে চলে এসেছে গেটের প্রত্যেকটা গেট গোড়ায়। তো ধানগুলো লাগাতে হয় তো সেটা করছে আর কি। আর এখানে দেখো আমি এখানে পায়ের খজুরি দিচ্ছি, মানে এটাকে বলে লক্ষ্মীর পা আর কি। তো দেখো কি সুন্দর দেখো ফুটেছে, মনে হচ্ছে না লক্ষ্মী নিজের পায়ে হেঁটে আমাদের বাড়িতে এসেছে। তো দেখতেই পাচ্ছ, তো তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে এরকম করেছো। তো বন্ধুরা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমাদের পূজাটা হয় অনেকটা রাত্রে, সেজন্য তোমাদেরকে পূজাটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।